নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছি অঘুরি অভিশাপ গল্পের দ্বিতীয় পর্ব। কাম, ক্রোধ, লোভ, ক্ষুধা, তৃষ্ণা, এই সকল রিপুর তাড়নাকে জয় করে তবেই অঘুরির মতো সন্ন্যাসী হওয়া যায়। আমি বশিষ্ঠ আর দাদা তেমো দুজন আসামের ছেলে, সেই 11 বছর বয়সে আমরা ঘর ছাড়ি অনন্তকে জানার আকাঙ্ক্ষা নিয়ে। শম্ভু শিবের আরাধনাতে নিজেকে বিলীন করে দীর্ঘ 27 বছর পর আমরা অঘরি হই। তারপর বেশ চলছিল আমাদের সাধনার পথ। ক্রোধের বশবর্তী হয়ে আমরা নিজেদের শক্তি হারালাম। সেদিন এই গ্রামের প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন করে যখন কামরূপ ফিরে যাই, তারপর দিন দিন থাকলাম যে আমরা আমাদের সঞ্চিত শক্তি হারাচ্ছি। মা কামাখ্যা আর মহাকাল আমাদের প্রতি বিরূপ। একদিন মধ্যরাতে দাদা স্বপ্নে দেখল সামনে দাঁড়িয়ে আছে উপদেবী কাটপি। তিনি ক্রুদ্ধ আর উত্তেজিত। তিনি স্বপ্নে জানান তিনি সমগ্র হেতটুবা গ্রাম উজাড় করে আমাদের প্রাণনাশ করবেন, কারণ তার ধ্যান মুদ্রা আমরা যেচে ভঙ্গ করি। ভীষণ ভয় পেয়ে দাদার ঘুম ভেঙে যায়, আর তারপর এক রাতে দাদাকে মৃত অবস্থায় উদ্ধার করি। দাদার মুখটা থেতলে গেছিল, সারা শরীর নখে চেরা, বেটে নাড়িভুঁড়ি বের হয়ে গেছিল। উফ, কি ভয়ঙ্কর মৃত্যু দাদা পেল। এত সব বলে অঘরি কাঁদতে লাগলো। এমন সময় তার কোলে শুয়ে থাকা মোড়ল জ্ঞান ফিরে পেয়ে উন্মাদের মতো চিৎকার করতে শুরু করলো। সবাই ভয় পেয়ে অঘরিকে জানতে চাইলো কাল রাতে কি হয়েছিল। রাতে সবাই এক অজানা স্বরের চিৎকার শুনতে পায়। সারা রাত এই দেবী মূর্তির কাছে বাধা থাকা সত্ত্বেও কবি ঘোষ কিভাবে বেঁচে আছে? অঘরি বাবার কেন এসেছেন এই গ্রামে? অনেক প্রশ্ন গ্রামবাসীদের মনে। উত্তর তো অঘরি জানে। মোড়ল কবি ঘোষ আমাদের মতো চেঁচামেচি করে আবার অজ্ঞান হয়ে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অঘরির জন্য। সে কেন ফিরে এসেছে? কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ? আর অঘরীর কবির বউটা পায়ে পড়ে গেল অঘরীর, কাঁদতে কাঁদতে বলল, বাবা, ও অন্যায় করে ফেলেছে জানি, কিন্তু আপনি ওকে বাঁচান। ও যদি মরে যায় আমার ছেলেটা অনাথ হয়ে যাবে বাবা। কবির বউয়ের কথা শুনে কেমন চকচক করে উঠল অঘরীর দুই চোখ, যেন ধপ করে একেবারে জ্বলেই নেমে গেল। তারপর দীপ্ত কণ্ঠে তিনি বলতে শুরু করলেন, আমি নিজের বউ শুধরোতে ফিরে এসেছি, হয়তো নিজে বাঁচতেও। যেমনটা আমি আগেও বলেছি, তোমাদের আমার দাদা তেমু স্বপ্ন দেখেছিল এই বিরাজিতা উপদেবী কাটবের। তারপর তার কি হয়েছিল তা তো সবার জানা। দেবী নিজেই জানিয়েছেন তিনি রক্তের পিপাসু। তিনি শীঘ্রই এই গ্রামের প্রত্যেক ব্যক্তিকে শেষ করে শেষে আমায় হত্যা করবেন। এখন তোমরা ভাবছো যে গ্রাম থেকে বেরিয়ে গেলে দেবী আর তাদের প্রতি প্রকোপ বর্ষণ করে না, কিন্তু তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। দেবী যদি চান তোমরা যেখানে থাকো না কেন সেখানে উপস্থিত হয়ে তোমাদের নিধন করবেন। আসলে উনি সময় নিচ্ছেন, ধীরে ধীরে মৃত্যুর তাণ্ডবকে জিয়ে রাখছেন আগামী কৌশিকী অমাবস্যার জন্য। ওই দিন দেবীর শক্তি চরম পৌঁছাবে, আর নারী পুরুষ শিশুর নির্বিচারে সকলকে একসারি দিয়ে তিনি হত্যা করে নিজের বলি নিজেই গ্রহণ করবেন। এই বলে অঘরে চুপ করে গেলেন। আগামী বিভীষিকার কথা ভেবে সবাই শিবিরে উঠল। তখন গ্রামের বৃদ্ধ ব্যক্তিরা করজোড়ে আবেদন করতে লাগলো অঘরের কাছে, যাতে তিনি এদের এই বিপদ থেকে উদ্ধার করে। অগুরি বললেন, বিসর্জন দিতে হবে এই মূর্তিকে, তবে জলে না, রক্তে। পারবে দিতে? মোড়ল কবি ঘোষ কিছুক্ষণ উন্মাদের মতো চেঁচামেচি করে আবার অজ্ঞান হয়ে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অঘরির জন্য। সে কেন ফিরে আসছে? কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ এই অঘরির? কবির বউটা পায়ে পড়ে গেল অঘরির, কাঁদতে কাঁদতে বলল, বাবুরাম সাপুই পঞ্চায়েতের বৃদ্ধ সদস্য, সে অঘরীর রক্ত বিসর্জন এর কথা শুনে বলল, এ এমন কি কথা বাবা? আপনি হুকুম করলে গায়ের বাইরে থেকে আমরা হাজারো একটা পাঠা কিনে আনব, বলে দিয়ে সেই রক্তে রঞ্জিত করে দেবেন এই উপদেবীর মূর্তি। হা হা করে অট্টহাসিতে ফেটে পড়লেন অঘরী বশিষ্ঠ। বললেন, অতই সোজাকে রে বুড়ু, সারা গ্রাম কাটা মণ্ডু আছে তা গুনে রেখেছে কটবি। তুই কি ওকে মূর্খ পেয়েছিস যে মানুষের রুদির বদলে হাজারটা পাঠার রক্তে দেবীকে রঞ্জিত করে মুক্তি পাবি? তীব্র অট্টহাসিতে আবার অঘরে ফেটে পড়লেন। এমন সময় কবির বউ বলে উঠল,
বাবা, আপনিই তো বলে গেছিলেন মোড়ল বদলে গেলে অভিশাপ অশেষ হয়ে যাবে। তো সেই মতো আমার স্বামীর বদলে অন্য কাউকে মোড়ল নির্বাচন করে নিলেই তো হয়, তাই না? আর আমার স্বামী যেভাবেই হোক না কেন, কাল সারা রাত এখানে কাটানোর জন্য বা অন্য কিছু প্রচণ্ড ভয়ে ও তো পাগল হয়েই গেছে। ও নিজের কর্মের শাস্তি পেয়ে গেছে। এবার আপনি আমাদের মাফ করবেন না বাবা, এত অবধি বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো কবির বউ। সবার মন এবার নরম হলো, কবির প্রতি তারও মিনতি করতে লাগলো অঘরির কাছে। অঘরি বলল, ঠিক রে মা, আমি বলেছিলাম মোড়ল বদলালে অভিশাপ ও শেষ হবে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। উপদেবী কাটবিকে প্রতিষ্ঠা করার আগে আমরা ওই কথা বলি, কিন্তু রাগের মাথায় পথে আসতে আসতে আমরা যে মুহূর্তে প্রতিষ্ঠা করি তাতে আমাদের নিয়ন্ত্রণ থেকে সব কিছুই বেরিয়ে যায়। না হলে আমার দাদা তেমুকে মরতে হতো? যদি আমরা মূর্তি প্রতিষ্ঠা না করতাম তাহলে কথামতো মোড়ল বদলে তোমরা অভিশাপ মুক্ত হতে পারতে। এ দেবীকে তন্ত্রচারে প্রতিষ্ঠা করা মানে বিপদ ডেকে আনা। একে পুনরায় যোগ মুদ্রাতে পাঠাতে হলে 3 মানবকে বলি দিয়ে তাদের রক্ত দিয়ে দেবীর মূর্তিকে স্নান করাতে হবে। তারপর বলি দেওয়া শরীরগুলি দিয়ে হোম করতে হবে আর নরমুণ্ডগুলো দিয়ে দেবীর কোমর বন্ধনী বানিয়ে দিতে হবে। সেদিনের সাপমুক্তির উপায় শুনে আর এক মুহূর্ত সেখানে কেউ দাঁড়ায় না। সকলে হতাশা ক্ষোভ প্রকাশ করে ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে কবি ঘোষকে। ওর প্রতি সবার দয়া হয়, ওকে আর এই ভয়ঙ্কর স্থানে কেউ রেখে আসে না। সেদিনই নতুন মোড়ল নিয়োগ করা হয় হারান মণ্ডলকে, যে এতদিন পঞ্চায়েতের সদস্য ছিল। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা ছিল সব করেও গ্রামবাসীরা নিশ্চিন্ত হতে পারছিল না, কারণ এর 7 দিন পর কৌশিকী অমাবস্যা। নিজেদের ক্ষমতার মধ্যে ছিল কি হতে পারে, সত্যি কি অঘরি দেওয়া উপায় ছাড়া আর কিছু নেই যা এই নিরীহ মানুষগুলোকে বাঁচাতে পারে? কি হতে চলেছে এই চিন্তায় গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। আর 6 দিন বাকি, অঘরি গ্রামবাসীদের সিদ্ধান্তের অপেক্ষা করছে নদের তীরে। একটা করে দিন কমছে আর উৎকণ্ঠা বাড়ছে। গ্রামের বাসিন্দারা সিদ্ধান্তে সম্মতি দিল অঘরি এদের মধ্যে থেকেই বেছে নেবে 3 বলি। যাদের বাছা হবে তারা বাধ্য নিজেদের জীবন দান করতে, কারণ এরা জীবন বলি না দিলেও এদের মূর্তি হবে কৌশিকী অমাবস্যার দিন, আর সাথে সব গ্রামবাসীদের। 6 দিনের দিন হঠাৎ করে গ্রামের যত মন্দির ছিল সব মন্দিরের দরজা আপনি বন্ধ হয়ে গেল, হাজার চেষ্টা করেও দেবালয়ের দ্বার খোলা গেল না। মানুষের শেষ আশা ঈশ্বরও মুখ ঘুরিয়ে নিয়েছে যেন। এমন সময় গ্রামে ঢুকতে দেখা গেল এক বৃদ্ধ, সমকান্তি চেহারা, রেজুদেহতে ধারিত উপবীত, মুখে স্মিত হাসি যেন লেগেই আছে। অজানা ব্যক্তিকে দেখে সবাই কৌতূহলী হয়ে এগিয়ে গেল তার দিকে। ব্যক্তি নিজের পরিচয় দিয়ে জানালেন, ওনার নাম কাত্যায়ন সর্বজ্ঞ মহারাজ, কেদারনাথ থেকে এসেছেন। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই উনি বলতে শুরু করলেন, আমি শম্ভু দেবাদিদেবের মহাদেবের এক তুচ্ছ সেবা ভক্ত, কাত্যায়ন সর্বজ্ঞ। আমার বাস কামরূপে, তবে বর্তমানে আমি কেদারনাথে বাস করছি, সেখান থেকেই আসছি এই হাতরুবা গ্রামে। বাবা মার আদেশ পালন করতে এসেছি আমি। এই গ্রামে যে ক্রুর খেলা শুরু হয়েছে তা বন্ধ করার জন্যই এসেছি। কাত্যায়ন সর্বজ্ঞ মহারাজ এর কথায় আগা মাথা কিছুই বুঝতে পারছিল না গ্রামের বাসিন্দারা। পাঁচু গোপাল বলে এক ব্যক্তি বলবো, বাবা মার আদেশ মানে কাদের কথা বলছেন আপনি? গ্রামে কি হচ্ছে আপনি কি করে জানলেন? আর আপনি বৃদ্ধ মানুষ, এই উপদেবীর সাথে অঘরে লড়তে পারছে না, আপনি লড়বেন? কোনো রাগ নেই, অহংকার নেই, সে স্মিত হাসি মুখে রেখে আবার বলতে শুরু করলেন, তোমাদের ভয় সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে তোমাদের ঠকানো হচ্ছে। আরো বেশি বিপদ তোমাদের সামনে, তাতে তোমরা অঘরির কোথায় সম্মত হও বা না হও, অঘরি তোমাদের না নিজেকে বাঁচাতে তোমাদের বলি দিচ্ছে। ত্যাগ স্বীকার করেও তোমরা দেবী কাটপিকে বিসর্জন দিতে পারবে না। বশিষ্ঠ নিজে ওর ভাইয়ের হত্যা করেছে, তারপর এখানে এসেছে তোমাদের ধ্বংস করার জন্য। দুই দিকে দুই রকম কথার দ্বিধা ছলে গ্রামবাসীরা বৃদ্ধর থেকে ক্ষমতাবান অঘরির উপর বিশ্বাস রাখা শ্রেয় মনে করল। অঘরিকে নির্বাচন করা বা তার উপর নির্ভরশীল করাটা শ্রেয় বলে মনে হলো হেতডোবার বাসিন্দাদের। তারা আর সময় নষ্ট না করে দামোদরের পাড়ে গিয়ে উপস্থিত হল। অঘরি তখন উপদেবী কাটবীর আরাধনায় রত। সকলে মিলে তাকে এটাই জানাতে হয়ে গেছিল যে অঘরির কথায় তারা রাজি, তারা গ্রামকে বাঁচাতে সহযোগিতা করবে। কিন্তু নতুন মোড়ল হারান মণ্ডল দূর থেকে অঘরির কার্যকলাপ দেখে
সবাইকে সেখানেই দাঁড়িয়ে যেতে বলে। সকলে জানত হারন বিচক্ষণ মানুষ, তাই কেউ কোনো প্রশ্ন না করে হারনের সাথে ফিরে আসে। হারতলাতে সবাইকে জড়ো করে হারান বলে, আমাদের আর একবার ভেবে দেখা দরকার। আমরা কি নিশ্চিত যে অঘরি আমাদের বাঁচাবে? শাস্ত্র সম্বন্ধে বহুল জ্ঞান না থাকলেও এটুকু আমরা সবাই জানি, অঘরি মানে উঁচু দরের সন্ন্যাসী। তার 10 মহাবিদ্যা মহাকালী আর মহাকালের ভক্ত। তারা কখনো অন্য কোনো দেবদেবীর পূজা করেন না। তাহলে আজ আমরা কি দেখলাম? এক অঘরি উপদেবার পূজায় রত, যেই দেবী কিনা ওনার প্রাণের বিপাশী। কোথাও একটু কিছু গোপন তথ্য নিশ্চিত আছে যা আমরা জানি না। এত অবধি বলে মোড়ল চুপ করে গ্রামবাসীদের মতামতের অপেক্ষায় রইল। তা করতে করতেই আগের মোড়ল কবি ঘোষের বউ উন্মাদের মতো ছুটে আসে আর ধপাস করে মাটিতে পড়ে যায়। সবাই তাকে উঠিয়ে সামনের চণ্ডী মণ্ডপে বাসায় আর জল খাওয়ায়। একটু দ্বাদস্থ হয়ে সে বলে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না আর। আমার সব শেষ হয়ে গেল গো, এই বলে সারা শরীর ভয় যন্ত্রণা নিয়ে সে ফুফাতে লাগল। সবাই মিলে তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিন্তু কবির বউ কিছুই বলে উঠতে পারে না, শুধু কষ্ট ফুফাতে থাকে। এমন সময় সেখানে হাজির হন সেই বৃদ্ধ কাত্যায়ন মহারাজ। উনি ভিড় ঠেলে এগিয়ে যান কবির বউয়ের দিকে। নরম স্বরে ধীরে ধীরে উনি জিজ্ঞাসা করলেন বউটাকে, মারি, তোর সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু মা, তুই যদি এখন কি হয়েছে তা এই মানুষগুলোর সামনে না বলিস, তাহলে যে মা আরও সর্বনাশ হয়ে যাবে। প্রচণ্ড ভয় কষ্টে দুমড়ে যাওয়া মানুষটা একটা স্নেহের পরশ পেয়ে মুখ তুলে আস্তে আস্তে সব খুলে বলে। কবির বউয়ের মুখে সব শুনে সবাই ভয় ছিটিয়ে যায়। সে যা বলে তা তার ভাষায় প্রকাশ করলে যা দাঁড়ায় তা হলো, সেদিনের পর আমার স্বামীটা তো পাগল হয়ে গেছে, সারাদিন প্রলাপ বকে। তো তাই নিয়ে আক্ষেপ করছিলাম যে কি হয় আগামী দিনে। তারপর কাল রাতে আমি আমার ছেলে পোকো আর আমার লোকটা শুয়েছিলাম, তখন রাত 3টে দেখি ফিসফিস করে শব্দ। ভাবলাম যে মানুষটার মাথা ঠিক নেই, তাই হয়তো ঘুম ভেঙে গেছে, বকবক করছে আপন মনে। কিন্তু সেটা আমার ভুল ছিল। একটু পরে সব চুপচাপ দেখি পাশে কেউ নেই, না পোকো না লোকটা। বাইরে গিয়ে দেখি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে আমার স্বামী কোলে ঘুমন্ত পোকো। ছুটে গেলাম ওদের আটকাতে। কিছুটা গিয়ে যা সামনে দেখলাম তাতে আমি ভয়ে কিছুক্ষণ নিজের জ্ঞান হারিয়ে ফেলি। স্বামী পোকোকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর ওনার আগে আগে চলছে ওই দামোদরের পাড়ে ভয়াল দেবী জ্যান্ত। ওহ, কি ভয়ানক চারটি হাত, কালো অন্ধকার রং, জটা জটা চুলের ডাল, মাথায় মুন্ডুহীন, নিজের মুন্ডুটা নিজের হাতে, তীব্র আষ্টে গন্ধ চারদিকে। কিছুক্ষণ জ্ঞান হারালে তারপর হুঁশ ফিরে এলে আমি দেখি সামনে কেউ নেই। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম নদের পাড়ে। ওখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয় ও যেন শেষ হয়ে গেল। সব হারানোর দোরগোড়ায় পৌঁছে আমি দেখলাম পুকুর মাথাটা চেপে ধরে আছে হাড়ি কাঠে, ওর বাপ ও মামা বলে চিৎকার করে যাচ্ছে, আর অঘরি একটা বড় চন্দ্রহাঁস খাড়া ওর ওপরে তুলে কীসব বিড়বিড় করে বলে চলছে। হোমাগ্নি প্রজ্বলিত সামনে দাঁড়িয়ে আছে জ্যান্ত ভয়াল দেবী, জীব তার রক্তের জন্য লকলক করছে, মুখে কুটিল হাসি। আমি চিৎকার করে উঠলাম, অঘরি আমার ছেলেকে ছেড়ে দাও। আমার দেখে মুখ ঘোরালো অঘরি, তীব্র রাগে চিৎকার করে বলল, ফিরে যা, তোর ছেলে মায়ের ভোগ হবে, মা অপেক্ষা করছে, যা পালা। আমি বললাম, ছেড়ে দে ওকে, আমাদের গ্রামবাসীকে প্রথমে তুই অভিশাপ দিলি, এত লোকের প্রাণ গেল, তবু তোকে বিশ্বাস করলাম আমরা, আর তুই অঘরি হয়ে এই বেইমানি করলি। এইসব বলতে বলতে খেয়াল করি ওই ভয়াল দেবীর একটা হাত লম্বা হয়ে এগিয়ে আসছে আমার দিকে। নিমিষে অজগর সাপের মতো আমাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরল। তাতেও আমি দমে যাইনি, আমি ছটফট করতে করতে পুকুর বাপের হুঁশ ফেরাতে চেষ্টা করলাম। ওকে বারবার বললাম, ও তোমার একটা বেটা পকু গো, তুমি ওকে বাঁচাও, ওকে মরতে দিও না। কিন্তু ও যেন কিছুই শুনতে পাচ্ছে না। তারপর চোখের সামনে ওই খাড়ার কোপ পড়ল পুকুর উপর, রক্তে ভরে গেল চারদিক। এত বড় জীব বার করা, চোখ দুটো খোলা, পুকুর মাথাটা গড়াগড়ি খেতে লাগলো মাটিতে, ওর ছোট্ট শরীরটা ছটফট করতে করতে থেমে গেল। তারপর আমিও জ্ঞান হারাতে হারাতে অনুভব করলাম ওই লম্বা হাত আমাকে ছেড়ে ফেলে দিল নদের দিকে। আজ এইটুকু আগে আমি জ্ঞান ফিরে নিজেকে ওই বালুর পাড়ে পাই।
তারপর কোথাও না গিয়ে ছুটে আসি গ্রামে। এই অবধি বলে বউটা আমার কাঁদতে শুরু করে।